শুধু চীন চাইলেই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান চীন সফরকে কেন্দ্র করে বাংলা থেকে দেওয়ার সাক্ষাৎকারে এমন মনোভাবের কথা প্রকাশ করেছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই সফরকালে রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধানের পথ মিলতে পারে বলেও আশা প্রকাশ করেন তারা রাকিব হাসানের ক্যামেরায় বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদন দু সতেরো সালের পঁচিশ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনী দ্বারা রোহিঙ্গাদের ওপর শুরু হয় নির্যাতন গণহত্যা এ থেকে পরিত্রাণ পেতে নিজের জন্মভূমি ছেড়ে জীবনের মায়ে ছুটে আসেন বাংলাদেশে মানবিক দিক বিবেচনা করে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দেন তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়াই নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ প্রতিবেশী ও সর্বোচ্চ মাত্রায় ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মিয়ানমারের উপর সব অর্থেই রয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীনের ব্যাপক প্রভাব তাই চীন চাইলেই রোহিঙ্গাদের দেশে ফেরা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা চীন আমার আমার আমি মনে করি যে মিয়ানমার সরকারের উপরে একটা নৈতিক চাপ তৈরি করতে পারে যেই চাপটা বাংলাদেশকে এবং রোহিঙ্গাদেরকে এক একটা এই ইস্যুতে মানে রোহিঙ্গা সংকটের জায়গা থেকে একটা স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে রিপেট্রেশন শুরু করার ক্ষেত্রে সময় লাগতে পারে আজকে না হলে কালকে হবে নাহলে আরও দশ দিন পরে হবে বা আরও দিন আরও বছর দুই লাগবে যাই হোক এটা সমাধান হবে এটা আমাদের আশা করে নিতে হবে কিন্তু সমাধানের দিকে তাড়াতাড়ি কীভাবে আগাতে পারি সেই চেষ্টায় আমরা করবো এবং সেই জন্যে আমরা মনে করি চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তবে দ্রুত এ প্রত্যাবর্ষণ সম্ভব না হলেও মায়ানমারের ভূখণ্ডে কলোনি করে তাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন সাবেক এই রাষ্ট্রদূত তাদেরকে এখনই মিয়ানমারে কোনো টেম্পোরারি ক্যাম্প করে সেখানে ফেরত নিয়ে যাওয়া যায় কিনা যেখানে তাদের আন্তর্জাতিক পর্যবেক্ষক দল দ্বারা তাদের নিরাপত্তা এবং সমস্ত অধিকার নিশ্চয়তা দেওয়া যায় যতক্ষণ কিন্তু সেটা হবে অন্তর্বর্তী ক্যাম্প অচিরেই রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সব দেশগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন দীর্ঘ সময় ধরে তাদের একটা এবং তাদের আনসার্টেন ফিউচার নিয়ে সেটা কিন্তু চীনের জন্য একটা সমস্যা তৈরি করবে ভারতের জন্য সমস্যা তৈরি করবে মিয়ানমারের জন্য তৈরি তো করবেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়াটাই এ সমস্যার একমাত্র সমাধান বলে মনে করেন তারা মিয়ানমার কর্তৃপক্ষ থেকে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়া দুইজনের এই বৈঠক শুরু হয় বৈঠক শেষে চীনের প্রেসিডেন্টের দেয়া নৈশ ভোজে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সিপিসি আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান সং তাও ও। বিকাল চারটার দিকে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েন আন মেন স্কোয়ারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদনের শুরুতেই দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর বিউগলে বাজানো হয় করুণ সুর চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকের আগে বৃহস্পতিবার চীন সরকার ও সিপিসির কার্যালয় ভবন গ্রেট হল অব দ্য পিপলস এ দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয় সেখানে দুদেশের মধ্যে নয়টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হয়